হ্যালো গাইস হোয়াটস আপ ইটস ইউ জারাগেমিং চলো সামনে একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওর টপিকস তো অলরেডি বুঝে গেছো কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো জানো গাইস আমরা রিজন টপ 2 তে চলে আসছি তবে গাইস চেষ্টা করব খুব তাড়াতাড়ি জন্য টপ 1 ডান করতে পারি তবে গাইস টপ 2 লবিতে আজকে আমার সাথে আছে কাব্বো ভাই বানি ভাই আর হচ্ছে জিম ভাইয়া এই প্রবলেমটা নিয়ে যখন আমি গ্র্যান্ডমাস্টার টপ 1 পুশ দিই তখন ভাবো গাইস এনিমিদের এবং রিজনের প্লেয়ারদের কি অবস্থা হতে পারে তো গাইস এখন তোমরা দেখো তিনটা বিবিএস আর একটা স্পোর্টস প্লেয়ার কে নিয়ে যখন ম্যাচটা স্টার্ট দিব রিজনের প্লেয়ারদের সাথে কিভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয় সেটা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে তো গাইস বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও লেটস গো টু দিস ভিডিও গাইস ফার্স্টে আমরা ক্লক টাওয়ারে ল্যান্ডিং করি কিন্তু গাইস এখানে আমাদের সাথে অনেক এনিমি ল্যান্ডিং করছে আর গোপন সূত্র থেকে জানা গেছে যে এখানে আরো রিজনের প্লেয়ার আছে তো গাইস এখান থেকে আমরা কিছু লুট করে নিই এখানে গাইস দেখো এই চান্দুটা কি সুন্দর করে লুট করতেছে এখানে তিন দিন না বিবেস অলরেডি আছে তাও আর কত বড় সাহস লুট করা যাও চান্দু এবার লবিতে চলে যাও তো গাইস এখানে তো আমি একটা কিল পেয়ে গেলাম আর গাইস এর মাধ্যমে এনিমিরা জেনে গেছে যে এখানে কোন কোন বিবেস আছে আর বাইক পাইছি ভাই বাইক না মানে ছোট একটা জিপ পাইছি ভাই আমার জন্য ওয়েট করে এনিমি মারতে পায়রা কেমন লেগ মেরে উঠলো দা আরে মরে গেলেন দেখেন আপনাদেরকে রিভাইভ দিচ্ছি আর কত বাজে আমাদেরকে রিভাইভ দিতে হবে আমি জানি না ভাই আপনারা একটু সাবধানে গেলেন এখন নক হইন আমি বলে দিচ্ছি আরে ভাই বলতে না বলতে শেষ লল আরে আমার প্লেয়ার তিনটা তিনটা আমার এইম ডাউনের উপরে গেছে ভাই চলে ভাই আমি শুধু কিন্তু এক জঙ্গি রিভাইভ দিতে পারবো যদি জঙ্গি পারবো না এক জঙ্গি রিভাইভ দিয়ে দিছি আমি আরে ভাই এখানে নিমি নিমি আমি এখানে বসে আছি চান্দুটা কোথায় চান্দু শুধু একবার আসো কোথায় রে চান্দুটা আরে দুরুটা মারা গেছে এর সাথে এ চান্দু আসতে আমার সামনে ভাই আমার নকার দিকে এসে গেছে ভাই মরে মারতে গেছি চান্দু শুধু একবার এখানে আসো একবারটা মামাকে মাথাটা দেখাও তারপর আমি তোমাকে বুঝাচ্ছি লবি কারে বলে কত প্রকার কি কি ওনাদের কথা তো আমি কিছু বলবো না ওনাদেরকে তো আবার রিভাইভ দিতে হবে কিন্তু বা এখানে সবগুলো এনিমি আবার স্কোর চলে আসছে আমি এখন কি করবো আমি একা এখানের মধ্যে ওনারা বলতেছে আমাকে এখানে একটু হোল্ড করার জন্য তো আমি মনে করি এখানে একটু হোল্ড করলে ভালো হয় এই চান্দু মনে হয় আসতেছে আমি আস পাচ্ছি আরে চান্দু কই আসে না কেন মাথার উপরে না নিচে দেখে আসবে আমি শিওর আরে আপনারা কি সাউন্ড শুনতেছেন আরে ভাই না বলতে না বলা আমার এমনি দিতে পারে না দেখেন না আরে এনিমি চলে আসছে আমার কাছে আরে এমন মারতেছে আমাকে হেল্প মি আই ভাই ফালতু গুলো ভাল লাগে না ভাই আমাকে রাতে করে একটু রিভাইভ দেন না আমি আজকে এনিমি মারতো আরে ভাই সবাই এসে আমাকে লল দিচ্ছে এটা কুন্দরের কথা ফুল স্কোর এসে লল দিচ্ছে তো গাইস এখানে আমি আর রাহাত ভাইয়া মারা গেছি যার কারণে আমাদেরকে রিভাইভ দিতে হচ্ছে বানি ভাই জানি না গাইস আদৌ আমরা রিভাইভ পাবো কিনা কিন্তু বানি ভাই তো অনেক বেশি প্রো প্লেয়ার আমাদেরকে হয়তো রিভাইভ দিতে পারবে আর গাইস আমি যাচ্ছি ইউটিউবে লাইভ করার জন্য মানে গেছে আমার সেকেন্ড চ্যানেলে আর হচ্ছে আলবির চ্যানেলে আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে জারন ফায়ার আর আলবির চ্যানেলের নাম হচ্ছে এফটি আলবি গেমিং আমরা কিভাবে গ্র্যান্ডমাস্টার পুশ দিচ্ছি সেটা যদি তোমরা লাইভে দেখতে চাও অবশ্যই তাহলে দুইটা চ্যানেলে চলে আসবা লাইভটা করব হচ্ছে কি বিকেল টাইম বা সন্ধ্যা টাইমে তো এস তোমরা সবাই লাইভে চলে আসিও এখন গেছে তোমাদের দেখতে পাচ্ছ ওরা তো কিন্তু দুজনেই অনেক বেশি লড়াই করতেছে আমাদেরকে রিভাইভটা দেওয়ার জন্য আমরা জানি না গেছে আমরা দুজনে রিভাইভটা পাবো কি না কিন্তু গেছে আশা করি ওরা দুজন আমাদেরকে রিভাইভটা দিয়ে দিবে দুর্ভাগ্যবশত যদি গেছে আমরা এখন মারা যাই তাহলে গেছে আমাদের বড় সড়োভাবে মাইনাস হবে আই গেছ দেখো এই লবিতে এখন 33 জন অ্যালাই মানে গেছে বুঝতে পারতেছো এই লবিটা কত বেশি হার্ড তো গেছে কাব্বো ভাই আর বানি ভাই আমাদেরকে কিন্তু রিভাইভটা দিয়ে দিছে আর গেছে এখন যদি আমরা রিভাইভ হতে না পারতাম তাহলে গেছে আমার বড় সড়ো মাইনাস হতো আমি এখন কি করতাম রিজন টপ 2 থেকে একদম ছড়ে যেতাম রিজন টপ 12-13 এরকম
ছিল সামনে কিন্তু ভাই আরো অনেক এনিমি আছে সামনে এনিমি এ ডাউন 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 যেন গাড়িতে দেখ যেন গাড়ি পিছে গাড়ি গাড়ি পিছে প্লেয়ার আছে গাড়ি পিছে প্লেয়ার আছে এই যে আমরা কি বুঝে নিতে পারবো নাকি না ভাইয়া সিরিয়াসলি ভাই আমাকে মারতেছে কত বড় সাহস আর লবিতে চলে গেছে আরে ভাই এনিমি আমারে কোন দিক দিয়ে এসে কোন দিকে মেরে দিছে আমি তোমার মনে করছি আমার টিমমেট এটা আরে ভাই কি একটা খারাপ অবস্থা ও ভাই ওপি লেভেলে খেলছিল এটা ভাই আর সবগুলো এনিমি কিন্তু জুন থেকে আসছে ওদের কিন্তু ড্যামেজ আছে আপনারা প্লিজ পারবেন পারবেন আপনি আজকে ভিডিওটা ইউটিউব পর্যন্ত টাটা বাই।